আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, আর সেটা হচ্ছে হলো কাঁঠালের পিঠা। তাহলে চলুন, কাঁঠালের পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগবে আমরা একটু দেখে নিই। কাঁঠালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি কাঁঠাল, আর এখানে আমি নিয়েছি এক কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দা দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি এক কাপ সুজি, এখানে নিয়েছি আমি চিনি। এখন আমি কাঁঠালগুলো বিচি ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, আমি এক এক করে খুব ভালো করে কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালের রোয়াগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি মিক্সিং বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি আটা। এখন আমি দিয়ে নিব এখানে সুজি। আমি এখন দিয়ে নিব এখানে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো আমি একটু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এখানে আমি কোনো প্রকারে পানি অ্যাড করব না। তো বন্ধুরা, পিঠার জন্য আমার পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গেছে। চুলায় আমি আগে থেকে তেল গরম বসিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পিঠা তৈরি করে নিব কাঁঠালের। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম তেলের উপরে। এখন বন্ধুরা, আমার পিঠাগুলো আস্তে আস্তে হতে থাকুক। আমি এখন পিঠাগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের কাঁঠালের পিঠা। আমার এই কাঁঠালের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, কার কাছে কতটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।